MTK bootloader unlock অর্থাৎ MTK auto bootloader unlock সবটাই ভিডিও ডেসক্রিপশন লিংকে পাবেন ভিডিও ডেসক্রিপশন লিংকে ডাউনলোড করবেন এখানে যে বিষয়টি রয়েছে Vivo Oppo Infinix MTK যে চিপসগুলো রয়েছে শুধু এগুলো নয় যেগুলো ব্যান্ডের নন ব্যান্ডের যে সফটওয়্যারগুলো রয়েছে বা সিপুগুলো রয়েছে সেই সিপুগুলো কিন্তু আমরা এখান থেকে জাস্ট বুটলোডার আনলক রিলক এবং এডিবি ইনফরমেশন পেতে পারি এই সফটওয়্যারের মাধ্যমে সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যেই কীভাবে এই সফটওয়্যারটি কাজ করবে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এখানে আমরা সর্বপ্রথম আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে ইনস্টল করার পর অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এটি ইনস্টল সম্পূর্ণ হওয়ার পর এটাকে ওপেন করবেন ওপেন করে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার পর এটাকে রান করলে সরাসরি এটি রান হয়ে যাবে এবং ইন্টারফেস সুন্দর একটি ইন্টারফেস আপনারা এখানে দেখতে পারবেন